আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে বানিয়ে ফেললাম তামিরুন মিল্লাত কামিল মাদ্রাসার সবচেয়ে সুন্দর ভবনটি। তো আমার কাছে এটা সবচেয়ে সুন্দর লাগে। তো কীভাবে তৈরি করলাম সেই গল্পটি আজকে বলবো। প্রথমত, আমি মিল্লাতে ভর্তি হই যখন, তখন এই ভবনটি আমার কাছে খুবই ভালো লাগে। ছুটির সময় একবার হলেও দেখে যেতাম। তো একদিন নিয়ত করলাম এরকম একটা ভবন আমি বানাবো। ছোট ভবন বড় ভবন বানাতে পারবো না, এত টাকা পয়সা নাই। তো চিন্তা মাফিক আমি মিল্লাতকে সামনাসামনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম, এবং এটার জানালা দরজা কীভাবে আর্কিটেকচারের ডিজাইনটা করলো সেটা আমার মাথার ভিতরে ঢুকিয়ে নিলাম। তো মাথার ভিতরে রাখার পরে সেটা আমি খাতায় নোট করার পরে আমি কার্টুন দিয়ে এটা বানানো শুরু করলাম। হাসিব ভাইয়ের মাধ্যমে, মারুফ ভাইয়ের দোকান থেকে আমি কার্টুন নিয়ে আসলাম। তারপরে আমি কার্টুন কাটা শুরু করলাম। কার্টুন কাটা শুরু করার পর 50 cm, 70 cm করে কার্টুন কাটলাম, 30 cm, 20 cm করে কার্টুন কাটলাম। পরবর্তীতে আমি কার্টুনগুলোর উপরে আমার নিজের ইচ্ছে মতো আমি এখানে জানালা দরজা দিয়ে দিয়েছি। তো তোমরা তোমাদের নিজের ইচ্ছা মতো জানালা দরজা দিয়ে দিবে। এখানে CMগুলো শো করিয়ে দিয়েছি, তোমাদের স্কেলের CM অনুযায়ী এখানে কার্টুনগুলো কেটে নেবে। কার্টুনগুলো কাটার পরে তোমরা জানালা দরজা নিজের ইচ্ছা মতো দিয়ে দিবে, যে কোনো মাপ অনুযায়ী। আমি আমার মাপ মতো দিয়েছি। পরে এখানে আমি কালার পেপারের ব্যবহার করেছি। আমি সাদা কালার দিয়েছি ভিতরের অংশে, এবং বাইরের অংশে হলুদ, এবং সামনের দুইটা পার্টে আমি লাল কালার পেপার ব্যবহার করেছি। পরে আমি এগুলোর উপর দিয়ে পুরোপুরি গাম দিয়ে আমি কালার পেপারগুলো লাগিয়ে দিয়েছি, এবং জানালার উপরে আমি একটি গ্রিল দিয়েছি। তো গ্রিলটা তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে তোমরা বিভিন্নভাবে ডিজাইন করতে পারো, তোমাদের ইচ্ছে মতো তোমরা ডিজাইন করতে পারো। পরবর্তীতে এখানে তোমরা আকাশি কালারের 1 cm করে চারিপাশে এখানে একটা রাউন্ড দিয়ে দিবে। রাউন্ড দেওয়া হয়ে গেলে তোমরা কলম দিয়ে দাগ দিয়ে দিবে। পরবর্তীতে সবগুলোতে এইভাবে তোমরা দাগ দিতে পারো। এভাবে কালার পেপারগুলো চারিপাশে দিয়ে দিবে, যাতে বোঝা যায় যে এটা কয়তলা। আমি আবার চোরামি করছি, মানে শর্টকাট বুদ্ধি দিয়ে কাজ করা যাকে বলে। তো আমি শো করিয়ে দিচ্ছি, এইভাবে কাজ করলে তোমরা পেরে যাবে, তোমাদের ইচ্ছে মতো তোমরা ডিজাইন করবে। তো হে নামাজের বিরতি, নামাজের পর আবার কাজ শুরু করবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করো, ওয়েট প্লিজ, একটু ওয়েট করো, একটু ওয়েট। তো আলহামদুলিল্লাহ কমপ্লিট হলো নামাজ। তো পরবর্তীতে নামাজ শেষ হলো, এখন কাজ করার পালা। এখন এগুলো আমি গাম দিয়ে লাগিয়ে দেবো। তোমরা কাঠগাম ইউজ করতে পারো, আমি এখানে গ্লুগান ইউজ করছি। তোমরা বিভিন্নভাবে লাগিয়ে দেবো। ও, খুব সুন্দর একটি লুক আসছে। এখানে আমি এগুলো নিয়ে নিয়েছি, এগুলো আমি ওই যে মিল্লাতের সামনের পার্টগুলো, এখানে আমি 5 cm দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 1.5 cm ওপরে থাকবে। এগুলো অনেকগুলো তোমরা কেটে নিবে, এগুলোতে আবার কালার পেপার মেরে দেবে। এবং এটা হলো আমাদের বারান্দা, না না, বারান্দার সামনের ওইটা গ্রিল বলে যাকে। তো এটাও একই সিস্টেম, 5 cm বাই 1.5 cm। পরবর্তীতে এগুলো আমাদের মেন বারান্দা, মেন বারান্দার জন্য আমরা ইউজ করবো। এগুলো 5 cm করে সামনের দিকে, প্রত্যেকটাই আমরা কালার পেপারে মুড়ে নেব। পরবর্তীতে আমরা কালার পেপার দিয়ে মুড়ে দেবো। মুড়ে দেওয়ার পরে আমরা এখানে যে 1 cmগুলো আছে, 1 cmগুলো আমরা পিলার লম্বা করে কেটে নেব, এবং বারান্দারগুলো 5 ভাগে বিভক্ত করব। বিভক্ত করার পরবর্তীতে কারেন্ট চলে গেছে, এই এডিট করা বাকি আছে, এডিট করতে হবে, হাসিব ভাইয়ের কাছে যেতে হবে। চলো যাই। আসসালামু আলাইকুম, আজকে আমরা হাসিব ভাইয়ের কাছে যাব। তো ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার ফোনটা একটু প্রয়োজন ছিল, ওই যে এডিট করছিলাম আর একটু বাকি ছিল। ভাই ফোনটা দেওয়া যাবে? আমি তো সবসময় ফ্রি। তো ভাই আজকে সারাদিনই ফোন দিয়ে এডিট করবো। ঠিক আছে ভাই, সারাদিনই করতে পারি, আমি আসি। আচ্ছা হলো, যাও যা সিম সিম, বিসমিল্লাহ রহমান রহিম। এডিট করেছিলাম কালকে না, কিছুদিন আগে আইসা, তো আগের মতনই আছে। এখন আরো বাকি কিছু কাজ বাকি আছে, ওগুলো কাজ করব ইনশাআল্লাহ। হাসিব ভাইকে অনেক ধন্যবাদ। তো আমি দুঃখিত, এডিটিং বাকি ছিল, এডিটিং করা হয়নি। এখন আবার হাসিব ভাইয়ের কাছে এসে আমি এডিটিং করতেছি তার ফোন দিয়ে, যেহেতু আমার ফোনে এডিটর সাপোর্ট করে না। তো কাজ করার পরে এখন এডিটের পালা, যেহেতু সেহেতু এডিট করা হচ্ছে। আলহামদুলিল্লাহ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তো প্রায় অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টার মতো এডিট করলাম।
আলহামদুলিল্লাহ প্রায় কমপ্লিট। তো আবার ভিডিওতে ফিরে যাক, ভিডিওতে চলার পর আমরা এখানে আমাদের পিলারগুলো লাগিয়ে নেব সেট আপ অনুযায়ী। দেখতে পাচ্ছেন আমি যেভাবে বানাইছি সেভাবে বানানোর চেষ্টা করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো বানাবেন, আপনাদের নিজের ডিজাইনের অনুসারে বানানোর চেষ্টা করবেন, তো আপনাদের কাছে সহজ লাগবে। আমি যাক জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে কীভাবে এটা আমি বানালাম। তো এইভাবে পিলারগুলো নিয়ে আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম এবং সেট করে দেখলাম না ভালোই লাগতেছে, তো এটা ফুল সেট করে দেব। ফুল সেট করার পরে এখানে আমি আগে সেট আপ করে নিই যে ঠিকঠাক আছে কিনা, পরে এখানে আমি গাম লাগিয়ে দেব। তো আলহামদুলিল্লাহ এখানে আমি গাম লাগিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে। এখন দেওয়া বাকি আছে ছাদ। তো ছাদের বেলায় আপনারা ছাদ নিজেদের মাপ অনুযায়ী ছাদের কার্টুন কেটে নিয়ে আপনারা ছাদ বানাবেন। আমি ছাদ লাগিয়ে দিয়েছি, তো ছাদ আপনাদের নিজের ইচ্ছা মতো। এখানে আমি ছাদের উপর আকাশি কালার পেপার লাগিয়ে দিলাম। তো আকাশি পেপার কালার লাগিয়ে দেওয়ার পরে আমি দেখবো এখন ঠিকঠাক আছে কি না। আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালোই লাগতেছে, আশা করি খুব সুন্দর হয়েছে। সুন্দর খুব সুন্দর হয় না, সুন্দর হয়েছে আশা করতেছি। তো আগে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। আর ওপরে আমি আপনাদের বারান্দার মতো গ্রিল দিয়ে দিয়েছি, যেটাই বলে আমি জানি না এটা কী বলে। তো আপনারা এটা মাপ অনুযায়ী দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ অবশেষে মিল্লাতের আর্কিটেকচার বানানো কমপ্লিট হলো, সবাই দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, অবশেষে চার দিনের মতো কাজ করছি। কাজ করার পরে পরিকল্পনা অনুযায়ী আমার প্রিয় মিল্লাতের আর্কিটেকচারটা বানানো কমপ্লিট হয়েছে। তো বানানোর সময় কিছু ভুল থাকার কারণে একটু এলোমেলো হয়েছে, তো তোমরা এগুলো শুধরিয়ে সুন্দর মতো আর্কিটেকচারটা বানাতে পারো। তো খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, পরিকল্পনা অনুযায়ী কাজটা কমপ্লিট হলো। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। Mm-hmm.